আমার ভাইয়ের রক্তে না আপনার রঞ্জিত হবে, আমরা এসে বসে থাকব তা হতে পারে না। ইসলাম বিভিন্ন ভাবে বাংলার একটি গ্রাম থেকে নিয়ে একটি দুনিয়া সুনামগঞ্জের তাহিরপুর থেকে নিয়ে সুন্দরবন পর্যন্ত বিগত দিনে ঐতিহাসিক সপ্তাহ চত্বরে লক্ষ কোটি মানুষের উপস্থিতি রেখে প্রমাণ করেছে আমরা আল্লাহ ছাড়া কাউকে আর ভয় করি না। সংগত কারণে একটি কথাই বলতে চাই, আজকে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে যে চুক্তি হয়েছে এই চুক্তিকে আমরা তামাশা দ্বারা কিছু মনে করি না। মায়ানমারের সাংবিধানিক নিয়ম অনুযায়ী বলা হয়েছে কারো পশুপিটা যদি চালিয়ে দেওয়া হয় তাহলে সেই মানুষ সেই পশুপিটার দাবি করতে পারবে না। আজকে যে রোহিঙ্গা মুসলমানদেরকে তাড়িয়ে দিয়ে তাদের পশুপিটার জ্বালিয়ে দেওয়া হল, আবার চুক্তি বেরা হচ্ছে ওদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা ছুরির নিচে আমার মুসলিম মুসলিম ভাইদেরকে ফেলে দিতে পারি না। পরিশেষে একটি কথাই বলতে চাই, মুসলিম রোহিঙ্গা মুসলমানদের সাহায্যের জন্য যদি তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র আমার প্রাণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশে কোন খ্রিস্টান এনজিওরা আমাদের মুসলমানদের গরিবীকে পুঁজি করে ধর্মান্তরিত করার চেষ্টা করে আমরা বসে থাকব না, বসে থাকতে পারি না, আন্দোলন চলবে চলবে। সংগ্রামী জনতা এবার বক্তব্য রাখবেন ঐতিহ্যবাহী পত্রিকায় মহাসমাবেশের হেফাজত ইসলাম বাংলাদেশের।